নাটোরের গুরুদাসপুরে আশ্রয় কেন্দ্র প্রকল্পে ঘর দেওয়ার নামে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের নেওয়া ঘুষের টাকা ফেরত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। শুক্রবার সকালে সাতজন অভিযোগকারীকে তার বাসভবনে ডেকে ওই টাকা ফেরত দেন তিনি। এর আগে সকাল 10:30 দিকে অভিযোগকারী আসমা বেগম, ইঞ্জিরা বেগম, রাবেয়া বেগম, রিজিয়া বেগম, হাবিয়া বেগম, সাহারা বেগম ও মমতাজ বেগমকে ইউএনও তার বাসভবনে ডেকে নেন। সেখানে প্রায় 3 ঘন্টা ধরে অভিযোগকারীদের সঙ্গে বৈঠক করেন ইউএনও। ঘুষের টাকা ফেরত পেয়ে বাড়ি ফেরার পথে গুরুদাসপুর থানা মোড়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা হয় ওই অভিযোগকারী নারীদের। তারা বলেন, টাকা ফেরত দেওয়ার জন্য ইউএনও বৃহস্পতিবার রাতে ফোন করেন। তিনি শুক্রবার তার সরকারি বাসভবনে আসতে বলেন। সেখানে বিষয়টি গোপন রাখার শর্তে অভিযোগকারী 7 জনের মধ্যে 4 জনকে 50,000 করে এবং 1 জনকে 40,000 টাকা ফেরত দেওয়া হয়। টাকা লেগে যাচ্ছে তা তো জানিনি। পরে আমাকে বললো, আপনি সমস্যা কি, আপনি কি কেস করছেন? তো বললাম হ্যাঁ কেস করছেন। কিসের লেগে না, তো আমরা আমাদের সরকার ঘর দিছে, সেই ঘরে পরে টাকা লিখে আমরা টাকা করে ফেরত চাই, তাই বললো। তা বললো যে আপনি যে কেস করছেন আদালতে, তো হ্যাঁ। তা তারপর না তো নজরুল হবো, তাহলে কেস তুলে ওই নোটিশ টুকে আমার কাছে নিয়ে আসবে, আমরা টাকা দেবো। আপনি আজকে ইউনোর বাসা কেন আসছিলেন? টাকা লেগেছে। কে ডাকছিল? ওই ম্যাডাম বললো যে তোমরা একটু এসে দেখা করো। তো দেখা করার পর কি হলো আপনাদের? সে টাকা নিলে আমার কাছ থেকে। কত টাকা? 50,000। এই টাকাটা কিসের টাকা? নোটলেক দিছিলাম ঘর লেওয়ার জন্য। আজকে ইউনো স্যারের বাসায় আসছিলেন? হ্যাঁ। সেই টাকা ফেরত দিলেন? হ্যাঁ। ভুক্তভোগী নারীরা অভিযোগ করে বলেন, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর আশ্রয় প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে 50,000 টাকা করে ঘুষ নিয়েছিলেন। এই ঘুষের টাকা ফেরত পেতে গত বুধবার সাহারা খাতুন ও মমতাজ বেগম বাদী হয়ে নাটোর আমলি আদালতে মামলা দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে শুনানির মাধ্যমে ইউএনও ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন। শুনানি গ্রহণের পর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নজরুল ইসলাম তাদের বাড়ি বাড়ি গিয়ে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে এসেছেন। তাদের টাকা ইউএনওর মাধ্যমে ফেরত পাবেন বলেও জানিয়েছিলেন। কত টাকা পাইছেন? 50,000। নজরুল আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল, সেই টাকা ফেরত দেওয়ার জন্য আমাদেরকে বলেছিল ইয়নো সাহেবের এখানে আসতে। কে বলছিল? ইয়নো স্যার না নজরুল? ইয়নো স্যার আসেছিল, বলেছিল আমরা এসে আজকে টাকা পাইছি। টাকা আমাদেরকে দিছে, ফেরত দিছে। ফেরত দেওয়ার পর আমি তো জানি না, পরে ওয়াল টোকায় এদিক দিয়ে আমি বের হয়ে আসছি। তোমরা কি মীমাংসা হয়েছ? হ্যাঁ বাবা, আমরা মীমাংসা হয়েছি। তাহলে এখন মীমাংসা হয়েছ, তাহলে এখন কি করা লাগবে? আমি করছি, তাহলে কেস তোলা লাগবে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কাছে ভুক্তভোগীরা আবেদন করলে হতদরিদ্র অসহায় মানুষের সহযোগিতায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন তিনি।